আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, দৈনিক নবতানের ফেসবুক পেজের পক্ষ থেকে আমি উপস্থাপন করতে যাচ্ছি জামালপুর শহরের এমন এক গুণী নারী ব্যক্তিত্বকে, যিনি বিগত দুই টার্ম ধরে জামালপুর সদর আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কথাই বলে আছেন ভোটারদের মাঝে, লিফলেট, ব্যানার, পত্রপত্রিকায় সংবাদ, এগুলিও তার কমতি ছিল না। প্রথম টার্মে তার চাকরির কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি, কিন্তু সামনের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি এখন মরিয়া হয়ে মাঠে ঘাটে ময়দানে মানুষের কাতারে সদা সর্বদা মাঠ চুরিয়ে বেড়াচ্ছেন। এমন ব্যক্তিত্ব, এমন নারী ব্যক্তিত্ব জামালপুর শহরের হুসনারা বেগম, যাকে কণ্ঠশিল্পী হিসেবেই সমধিক চিনে জামালপুর শহরের অনেক মানুষ, তার কণ্ঠের গান অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এই হুসনারা বেগম একাধিক সাংস্কৃতিক সংগঠন করেছেন, তিনি প্রতিষ্ঠাতা, এবং অবহেলিত অনেক শিল্পীকেও এই তার প্রতিষ্ঠানে এনে তাদেরকে সহযোগিতা করেছেন। এই নারী ব্যক্তিত্বের সাথে আমি আলাপচারিতায় যাচ্ছি, আমার পেজের দর্শক এবং শ্রোতাদের সাথে তার কথাবার্তাগুলো সংযুক্ত করতে যাচ্ছি। এখন আমি কথা বলতে কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর আমি সবাইকে আমার সালাম, প্রাণ ভালো, অভিনন্দন ও শুভেচ্ছা রইল, এবং মুফাজ্জল ভাইকে আমার প্রাণ ভালো অভিনন্দন, এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকে মানে এত গুণের কথা বলতেছে। নিশ্চয় উনি শুনেছেন, হ্যাঁ আমিও শুনেছি যে মানুষ আমাকে এত ভালোবাসে, শুধু উনিই বলে না, আমিও চলার পথে মানুষের সঙ্গে কথা বলি, তাদের কথা কিভাবে আমাকে আসলে ভালোবাসে কি না, আমাকে চায় কি না, এমপি হিসেবে দেখতে চায় কি না, তো তাদের মনোভাব আমি বুঝতে পারি যে না, ওরা আমাকে এমপি হিসেবে দেখতে চায় সত্যি। তখন আমি নিজেকে ধন্য মনে করি, গর্বিত মনে করি যে মানুষ আমাকে এত ভালোবাসে। আমার ইচ্ছা থাকে তখন যে আমি যেন মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, মানুষের সেবা করতে পারি, তাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি, এটি আমার সর্বক্ষণ মনে হয়। এবং আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি যেন মানুষের জন্য কিছু করতে পারি, এই তো যেন আল্লাহ দেয়, এবং আপনারাও দোয়া করবেন। আর একজন দৈনিক নবদানের সম্পাদক হিসাবে উনি যে আমাকে এইসব কথা বললেন, নিশ্চয়ই উনি দেখেছেন এবং শুনেছেন, তথ্য নিয়েছেন, যার ফলে আমাকে এইসব গুণের কথা বললেন। তার নিজের কথা না, সে বাইরে অনেকের কাছে শুনেছে, বিধায় আমাকে উনি আমাকে মতবাদ পেশ করলেন, তাই না? এটা ঠিকই আছে, এটা শুনেছি মানে আপনি তো এখন বলতে গেলে জামালপুর শহরে আপনার যখন তখনই আপনাকে মানুষ কাছে পেয়ে যায়, এই দোকানে, এই হাটে ঘাটে মাঠে আপনি তাদের সাথে কথা বলেন, গরিব দুঃখী মানুষের সাথে কথা বলেন, সময় দিন, এটা রাস্তা চলতে গিয়েই অনেকেই আমাকে বলে। হ্যাঁ, আমি মনে করি যে মানুষ, একটা মানুষ রক্তে মাংসে গড়া মানুষ, মানব, মানব সেবাই আসল সেবা, এটাই ইসলামের একটা ধর্ম। আমি যেন এক কথায় বলবো, আমি যেন মানব সেবা করতে পারি, এই দোয়া করবেন আপনারা সবাই। আমিও দেখেছি প্রতিবন্ধী মানে রিক্সাওয়ালা, কুলি, মজুর,
সবাই আমাকে অন্যরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসে। আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না যে আমি এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি তাদের ব্যবহারে আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি গর্বিত, আমি আনন্দিত যে জনগণ আমাকে এত ভালোবাসে। নচেত আমাদের যে দৈনিক নবতারায়ণের সম্পাদক এইসব কথা কোনোদিনও বলতেন না আমার হয়ে, তাকেও আমার অন্তর অন্তস্থল থেকে ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একজন সাংবাদিক হয়ে আমাকে যে কথাগুলো বললেন, আমি কি বলবো, আমার মানে খুশিতে বুকটা ভরে গেল। এরকম অনেকেই আমাকে বলে, তখন আমার নিজেকে গর্ব বোধ হয় যে আসলে যদি আমি হতে পারতাম, তখন নিজেকে মনে হয় যে যদি এমপি হতে পারতাম তাহলে মানুষের পাশে থাকতাম। আমি সর্বদাই আমি পাশে থাকতে চাই, তাদের সহযোগিতা এগিয়ে আসতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনিও দোয়া করবেন আমি যেন পারি, এই তো আপনারা করবেন, আমি অন্য কিছু চাই না। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনার চাকরি জীবনে তো মাঠ লেভেলে, হ্যাঁ, আপনার কাজটাই তো ছিল মাতা মাতৃ শিশু এদের নিয়ে, প্রসবকালীন, প্রসব পূর্ব, প্রসবোত্তর, এই যে যে বিষয়গুলো শিশু এবং মাতা এদের নিয়ে ছিল কাজগুলো আপনার বেশি, এখন এই মাতা মৃত্যু শিশুর মৃত্যু এগুলি বিগত 10 বছর বা 15 বছরের যে অবস্থাটা, যে চিত্র, এই চিত্র আমরা 30 বছর আগের চিত্রটা কেমন আপনার মনে হয়? না, আগে তেমন এরকম উন্নয়নমূলক ছিল না, এখন যেমন প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র মৃত্যুর হার এবং মা তাদের মৃত্যুর হার কমিয়ে আনছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আরো অনেক ডিজিটাল প্রযুক্তি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বড় বড় মেডিকেল কলেজ, অনেক মানে পদ্মা সেতু উনি নির্মাণ করে সার্থক করেছেন, তাকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আমরা আসলে জীবনে এই ধরনের কার্যকলাপ দেখি নাই। ওনার জন্য আজকে আমরা এই ডিজিটাল পদ্ধতি দেখলাম, ভিডিও করে অনলাইনে সারা যায়, অনলাইনে মিটিং হয়, অনলাইনে পড়াশোনা হয়, সত্যি আমি মুগ্ধ যে এত এত সুন্দরভাবে উনি কাজগুলো করে এগিয়ে আনতেছে। আসলে অনেকেই তাকে বিরোধিতা করে অনেক কথা বলে, আসলে আমার উচিতে একটা বড় মানুষকে এইভাবে কথা বলা ঠিক নয়, তারা যদি লিখিত আকারে তাকে জানায় যে এই ধরনের ই করবেন না, কিন্তু উচ্ছৃঙ্খলতাভাবে করা আমার মনে হয় যে এটা করা ঠিক হয় না। আমরা তো এটা জানি যে বড়দের শ্রদ্ধা সম্মান করা, ছোটদের স্নেহ ভালোবাসতে হয়, কিন্তু একটা প্রধানমন্ত্রীকে কীভাবে কথা বলতে হবে এটা তো জানা উচিত প্রত্যেকেরই, তাই না? সে তো একটা বড়, যেমন আমরা চাকরি করছি আমাদের ডিপার্টমেন্টে একজন হেড থাকে, তাদের কথা মতো আমাকে চলতে হবে, তেমনই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও আসছে, সে তো ই হয় নাই, তাই না? তার কথা তো আমাদের মানতেই হবে, উনি কীভাবে ডিরেকশন দিবে তাকে ওগুলো আমাদের স্মরণ করতে হবো, এবং যদি আমাদের সমস্যা থাকে তাদেরকে আমরা ওনাকে আমরা লিখিত আকারে ভদ্রভাবে তাকে আমরা জানানোর চেষ্টা করি। এটা আমি সবার উদ্দেশ্যে বলি, সাংবাদিক ভাইদের বলি, তারা যেন লিখিত আকারে তাকে সমস্যাগুলো তুলে ধরে, তাহলে তো উনি বুঝবে না কি এত বড় বড় ইন্ডাস্ট্রি, পদ্মা সেতু, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি যদি ই করতে পারে তাহলে এইসব কথা সে কি বুঝবে না? কিন্তু আমার উচিত তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা ঠিক নয়, উনি তো সবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য এবং দায়িত্ব, কিন্তু তা না করে তাকে উচ্ছৃঙ্খলভাবে কথাটা বলা যে আমার মতে খুবই খারাপ লাগে, নিজেকে ই মনে হয়, ছোটো মনে হয় যে এটি কি, মানুষ মানুষকে ভালোবাসতে, মানুষ যেন মানুষকে ভালোবাসে এটি যেন আমি চাই, কিন্তু মানুষের কি জানি না, কিন্তু মানুষকে ভালোবাসতে হবে, এটাই এক নম্বর এবাদত, যদি মানুষকে না ভালোবাসা হয় তাহলে ওটা মানুষই না, এটা আমি মনে করি। ঠিকই আছে, আপনি যেটা বলতেছেন যে প্রধানমন্ত্রীকে ঘিরে অনেকে কটূক্তি করে, তার বিরুদ্ধে অনেক কথা বলে,
কিন্তু এটাই আমি যে যেটা মনে করি, এটা প্রতিহিংসা বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে, বিরুদ্ধে কথা বলে। কিন্তু উনি কিন্তু একজনের বিরোধিতা করলে, কটূক্তি করলে উনি ওইরকম রেগে যান না। হ্যাঁ, উনি জনগণের জনগণের কাছেই তার বিচার দিলেন, উনি কোনো বিচারও করেন না, শাস্তিও দেন না, এটা তার গুণ। হ্যাঁ, তবে আপনি যে কথাগুলো বললেন, এগুলো ওনার শেখ হাসিনা আর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে রূপকল্প হাতে নিয়েছিলেন, এটা আজ বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের বাংলাদেশ আজ উন্নত দেশ, উন্নত দেশ হিসেবে আজ উনি প্রতিষ্ঠিত করেছেন। এক সময় তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত ছিল, সেই দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এখন আপনার এই যে শেখ হাসিনার অবদান আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই অবদানের স্বীকৃতি দিতে যাচ্ছেন আপনি নাকি তার প্রশংসা করছেন? না, আমি দুইটাই প্রশংসা স্বীকৃতি দিতে, দুইটাই মানে যেহেতু এগুলি স্বীকৃতি কাজ করেছেন, হ্যাঁ করেছেন, এর জন্য ডিজিটাল বাংলাদেশ গঠন হয়েছে, উন্নয়নশীল দেশ হয়েছে, পদ্মা সেতুর মতো বিশাল সেতু নির্মিত হয়েছে, জামালপুরে মেডিকেল কলেজ হয়েছে, হ্যাঁ এগুলির জন্য আপনার স্বীকৃতিও আছে, প্রশংসা এই মানে বাস্তব যেটা, হ্যাঁ বাস্তব যেটা। এখন প্রধানমন্ত্রী কাজ করতে গেলে তার প্রতিহিংসার শিকার হতেই হয়, বিরোধীরা তারা তার বিরুদ্ধে বলে তার সুনাম নষ্ট করারই চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমাদের দেশে যে রেওয়াজটা হয়েছে এরকম। কিন্তু আমি আসলে আমি চাই বড়দের যেন সবাই সম্মান করে, যে যে পদে থাকে তাকে ওইভাবে সম্মান দেওয়া উচিত আমার মতে। কিন্তু এইসব না করে উচ্ছৃঙ্খলতা করা আসলে আমার মনে মোটেই ঠিক হয় না। হ্যাঁ, তো এটা করা ঠিক না আমি মনে করি, যা যে তাকে যেন সম্মান দেওয়া কথা বলে লিখিত আকারে বা কোনো মানে যার যে কথা আছে এগুলি সমস্যা থাকলে লিখিত আকারে ওনাকে যেন জানা, যে খাদ্যদ্রব্যের দাম বাড়ানোর জন্য মানে বাড়াইছে, তো অনেকেই জনগণ এটা প্রশ্ন করে যে এত জিনিসপত্রের দাম আমরা তো মানে সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে মানে খুবই সমস্যা, হিমশিম খাচ্ছে, হিমশিম খাচ্ছে। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী সক্ষমতা আছে কিনা, হিমশিম খাচ্ছে মানে কি তাদের দাম বাড়লেও কিন্তু খাচ্ছে, হ্যাঁ সবাই খেয়ে পরে বেঁচে থাকতে পারছে, সক্ষমতা সৃষ্টি কিন্তু প্রধানমন্ত্রী করতে পারছেন, করতে পারছেন, হ্যাঁ অর্থের যোগান। তো এইসব কথাগুলো আমার মনে হয় প্রধানমন্ত্রীকে লিখিত আকারে সাংবাদিক ভাইয়েরা আছে ওনারা লিখিত আকারে জানাবে, মানে পত্রপত্রিকা লেখালেখি, হ্যাঁ লেখালেখি, হ্যাঁ একটু ভদ্রচিত্তভাবে। কিন্তু আমি আমার মনে হয় এরকম অশ্লীলতাভাবে বলা নিজেকে মানে কী যে মনে হয় যে মানুষ মানুষকে ভালোবাসে না কেন, যে মানুষ যেন মানুষকে ভালোবাসতে শিখে, এটাই আমি আপনার, হ্যাঁ আপনার এই যে জামালপুর সদর আসন থেকে এমপি পদে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এই কথাগুলো আপনি তৃণমূল পর্যায়ে থেকে উপর লেভেল কোন পর্যন্ত কার কার সাথে কথা বলেছেন, দুইজন লোকের নাম যদি বলেন? আমি পৌরসভার সানোয়ার মেয়র সাহেব, হ্যাঁ মেয়র সাহেবকে বলেছি যে এবার আমি এমপি পদে দাঁড়াতে চাই, আপনারা কি বলেন, যদি সমর্থন দেন তাহলে আমি একটু দাঁড়াবো। হ্যাঁ, উনি ওইরকম একটু আশ্বাস দিল আর কি। এমনি নেতাকর্মীরা অনেকেই আমাকে, তো আমি চাকরি অবস্থা যখন ছিলাম বড় বড় নেতাকর্মীরা আমাকে চিনে, হ্যাঁ আমার সাংস্কৃতিক একজন কর্মী সেই হিসাবে অনেকের সাথে আমার পরিচিত, যেমন বাকি বিল্লা ভাই, তারপরে ফারুক ভাই, উনি আমাকে, হ্যাঁ ওইটি বলতে, হ্যাঁ হ্যাঁ ফারুক ভাই, এই লেভেলে কাদের কাদের সাথে আপনি যোগাযোগ করেছেন? তাদের তাদের সঙ্গে সেই থেকে আমার পরিচিত চাকরি থাকাকালীন, থাকাকালীন থেকে, হ্যাঁ তারপরে তো আরও পরিচিত যে আমি একজন কণ্ঠশিল্পী হিসাবে এবং একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমাকে জামালপুরবাসী কেন, বাইরের দেশেও মানে আমাকে অনেকেই চিনে জানে,
আমি আর কি বলবো, মানুষই বলে যেমন আপনি আমাকে এত সব গুণ। আমি জানি, হ্যাঁ আমি জানি, আমার কণ্ঠশিল্পী আপনার কণ্ঠশিল্পী হিসেবে সবাই আপনার গান শুনতে চায়। আমি তাদের জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি, নচেত আমি আসতে পারতাম না। শুধু জনগণের জন্য আমি আজকে এত দূর এগিয়ে আসছি, তাদের দোয়া সমর্থন, তাদের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, তাদের দোয়া সমর্থন পাইছি, সহযোগিতা পাইছি, তাদের সহযোগিতা আজকে আমি আজকে এত দূর এগিয়ে আসতে পারছি। নচেত আমি পারতাম না, নচেত আমি সাহসই পাইতাম না এমপি পদে ইলেকশন করার চিন্তা ভাবনা করার। না 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 না, আমি তাদের তাদের জন্য, তাদের সহযোগিতা, তাদের অনুপ্রেরণা, তাদের আশ্বাস, তাদের এগুলি আপনাকে এগিয়ে দিয়েছে, নচেত আমি আসতে পারতাম না, সম্ভব হইতো না। তাদের ভালোবাসা আমি আর কি বলবো, আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি গর্বিত, আমি আনন্দিত যে মানুষ আমাকে এত ভালোবাসে। আমার আর কোনো চাওয়া নাই যে জনগণে আমি ভালোবাসা পাচ্ছি, এটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। পাশ ফেলো তো ব্যাপার না, হাত দিয়ে চিরদিন থাকবি, তবুও আমার এগিয়ে যেতে হবে সবাইকে। হ্যাঁ, তো এরকম আমি আমিও দরিদ করে দেখলাম যে আসলে জনগণ এত ভালোবাসে, ছোট থেকে মানে বৃদ্ধ আবাল বনিতা মানে কি বলবো, হ্যাঁ সবাই আমাকে অনেক ভালোবাসে, যে মনে হয় যে আমাকে এখনই এমপি বানিয়ে ফেলবে এরকম মনে হয়। তখন নিজেকে এত গর্বিত মনে হয় যে আসলে আল্লাহর কাছে তখন আমি কান্নাকাটি করি যে আল্লাহ মানুষের জন্য যেন একটু পাশে থাকতে পারি, তাদের জন্য যেন কিছু করতে পারি, এর তো তুমি আল্লাহ আমাকে দাও, আল্লাহ সবাই যেন তাদের দোয়া যেন আমি যেন হতে পারি। হ্যাঁ, এই তো তুমি আল্লাহ যেন আমাকে দেয়, আপনারা এই দোয়াই করবেন। আচ্ছা, আমি এখন আপনি তো ওই আমি ডাক্তার হিসেবে সেবা করছি, এখন এমপি হিসাবে যেতটুকু আমার সাধ্যে থাকে সেইটুকু মানে মানুষকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, শুনছি আগে বিগত দিনে যে এমপি মন্ত্রণালয় অনেক ই পায়, আমি তখন ইচ্ছে থাকবো যে এতই কি মানুষকে দিবে না কেন, আমরা আমি চাই যেন মানুষকে দিতে পারি, ওইটুকু আমার সাধ্য, মানুষের জন্য কিছু করা যায়। এটা জনগণের প্রাপ্য, আমার না, জনগণের হক আদায়ের জন্য আমি এই পদে আসতে চাই, এই পদে অংশগ্রহণ করতে আমি ইচ্ছা পোষণ করছি। হ্যাঁ, তো সবার আশা মানে আছে যে ওনাকে এমপি বানায়, এটাও শুনছি যে ওনাকে এমপি বানালে আমরা উপকৃত হবো, জামালপুরবাসী অনেক উপকৃত হবে। হ্যাঁ, এটা এটাও আমি শুনছি, শুধু আমার কথা না, আপনিও তো বললেন, এটা আমি বললে ভুল হবে, তো নিজের কথা নিজে তো বলা যায় না, এটা আপনারাও জরিপ করে দেখতে পারেন যে যদি আমাকে জনগণ চায় তো তাদের সুবাদে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমাকে একটিবার সুযোগ দিবেন, যারা যারা জামালপুর বিশিষ্ট নেতা কর্মী বৃন্দ জনগণ। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনার আমার শতকোটি সালাম, প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা রইল, উনি যেন এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখেন, ওনারাও যেন জরিপ করে দেখেন যে যদি আমাকে চায় তাহলে আপনি আমার জন্য একটা একটিবার সুযোগ দিবেন, জনগণের জন্য, শুধু জনগণের সুবাদে একটিবার সুযোগ দিবেন তাদের জন্য। ধন্যবাদ, নিজেকে ধন্য মনে করুন। ধন্যবাদ হোসনিয়া রায় বেগম, প্রিয় দর্শক, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি সময় দিয়ে আমাকে। হোসনিয়া রায় বেগমের অনেক কথাই আমরা জানলাম, একেবারেই মনের কথাগুলো উনি বলেছেন, এখানে আবেগ আপ্লুতভাবে তিনি জনগণ তাকে যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখেন ওই দৃষ্টিকোণেরই ওনার ফিডব্যাক প্রকাশ করলেন। আসলে ওনার মন প্রাণ কাঁদে মানুষের জন্য কিছু করার জন্য, করার জনগণের প্রতিনিধি হয়ে তাদের কিছু উপকার করা, তাদের অধিকার আদায় করে দেওয়া, তাদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, নানান সেক্টরে উন্নয়নের দ্বার প্রান্তে দেশকে নিয়ে যাওয়া, এলাকাকে নিয়ে যাওয়া, তার মন প্রাণ সবসময়ই সজাগ, এই কথাগুলি বললেন হোসনিয়া রায় বেগম। এবং প্রিয় দর্শক শ্রোতা, জামালপুর সদর আসনের ভোটার এবং জনগণের কাছ থেকে তিনি সমর্থন চেয়ে তার বক্তব্য প্রকাশ করেছেন। আমি আশা করি হোসনিয়া রায় বেগম তার এই যাত্রায় যেন সফল হতে পারেন,
জনগণ যাতে ভোট দিতে পারেন এই সুযোগ যেন সৃষ্টি হয় এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মুকদ্দর ভাইকে অনেক ধন্যবাদ। জনগণকে আমি ওনারা যেন আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের পাশে থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ।